রাজধানীর ডেমরায় করিম জুট মিলস প্রাঙ্গণে 1000 অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, শীত বস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের সকল প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আরডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা।